তাদের উপস্থাপক বলেছে যে আমরা এটা যাতে স্প্রেড হবে, গ্রামের সাধারণ মানুষটা যখন জানতে পারবে যে পুরস্কার যথাসময়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, কোন পুরস্কার যথাসময়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে আমরা সক্ষম হয়েছি বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মানুষের যে সাংবিধানিক অধিকার যেটা নিরাপদ খাদ্য প্রাপ্তির, সেই কাজ আমরা শুরু করেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেভাবে আজকে কাজ করে যাচ্ছে, আমাদের এই আইনটি বাস্তবায়নের জন্য আমরা যেভাবে কাজ করছি, সবার সহযোগিতা আমাদের কাম্য। ক্রমান্বয়ে এই শক্তভাবে কিন্তু আইনটি প্রয়োগ করব। উৎপাদন থেকে শুরু করে, প্যাকেটজাত থেকে শুরু করে, খাবার টেবিল পর্যন্ত একেবারে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই। কেবলমাত্র আইন করেই সব কিছু হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি এই কথাটা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই। মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটা বলেছেন, বাণিজ্যমন্ত্রী যেই কথাটা বলেছেন চালের মূল্য সম্পর্কে, আমিও বলতে চাই আসলে চালের মূল্য আমাদের কেবলমাত্র ভোক্তাদের দিকে তাকালে চলবে না। আপনারা উৎপাদনকারী যারা, তাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা উৎপাদন করে, তাদের কথাটাও আপনাদেরকে ভাবতে হবে।